একশো ষাট কিলোমিটার বল করে স্ট্যাম্প ভাঙলেন বাংলাদেশি অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটার কাজী অনিক অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ম্যাচটিতে ভারতের হয়ে ব্যাট করছিলেন ওপেনার পৃথিবী শাহ অনেকের একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতির বলটি সোজা পৃথিবীর স্ট্যাম্প উপরে দেয় 2003 সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ একশো তিন কিলোমিটার গতির একটি ডেলিভারি দিয়েছিলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার সোয়েব আক্তার সে কথা সবারই জানা সেই কীর্তিতে গতিদানব খেতাব পেয়েছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত ই স্পিডেস্টার শোয়েব আক্তার তাদের কাছাকাছি গতি তুললেন অনেক এ কিভাবে সম্ভব অনূর্ধ্ব ১৯ দলের এই পেসারের বয়স যে এখনো 19ই হয়নি তাহলে আসলে অনেক একশো ষাট কিলোমিটার গতি তুলতে পারেননি তার পক্ষে সম্ভব নয় এত দ্রুত গতিতে বলিং করা যন্ত্রের ভুলের কারণে ওই বলটার গতি দেখাচ্ছিল একশো ষাট আগামী মার্চের আঠারো তারিখে উনিশে পা দিতে যাওয়া এই পেসার সচরাচর একশো বিশ থেকে একশো পঁচিশের মধ্যে বলিং করে থাকেন একশো তিরিশের আশেপাশে যায় কখনো কখনো কিন্তু এই বয়সে একশো ষাট অসম্ভব বাংলাদেশি বোলারদের এই কীটি সামাজিক গণমাধ্যমে তুমুল ঝড় তুলেছে তবে আইসিসি কিংবা ক্রিক ইনফোর সাইটগুলোতে এ ব্যাপারে সুস্পষ্ট কিছু বলা হয়নি বাংলাদেশি এবং ভারতীয় ক্রিকেট প্রেমীরা সেই টিভি ফুটেজের স্ক্রিনশট অসংখ্যবার শেয়ার করেছেন